রাজনীতি সাত সকালে সংসদ চত্বরে ধর্ণাদত্ত সাংসদের সঙ্গে দেখা, তাদের সঙ্গে কথা বলা এবং নিজের হাতে চাপান করানো, তারপরে চব্বিশ ঘন্টা অনশনের সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া। বিরোধীদের ধর্ণা রাজনীতির পাল্টা এই চাল দিয়ে বিহার ভোটের আগে এনডিএ শিবিরে রীতিমতো হিরো বনে গেলেন রাজ্যসভার চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। সুযোগ খুঁজে টুইট করে বিহার তাস খেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আসলে জোর করে কৃষি বিল পাস এবং বেআইনিভাবে সাসপেন্ড করার অভিযোগে রাতভর সংসদে গান্ধীমূর্তি পাদদেশের ধর্ণায় রাজ্যসভার আট সাংসদ। গণতন্ত্রের পীঠস্থান সংসদের মর্যাদা লঙ্ঘনের অভিযোগে গতকাল ঈদের সাতজনকে সাসপেন্ড করেছেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু, যার প্রতিবাদে কাল দুপুরে গান্ধীমূর্তি পাদদেশে ধর্ণায় বসেন বিরোধী সাংসদরা। মঙ্গলবার দিন সকালেই ধর্ণারত সংসদে রীতিমতো সারপ্রাইজ দেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, নিজেই চলে যান গান্ধীমূর্তি পাদদেশে, বিরোধী সাংসদের সঙ্গে কথা বলেন, তাদের চাও খাওয়ান। অনেকেই তার এই সৌজন্যের প্রশংসা করতে শুরু করেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করেন, বিহারি সাংসদ হরিবংশের পাশাপাশি তিনি দেশের গণতন্ত্র রক্ষায় বিহারিদের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন। মোদী টুইটে লেখেন, দুদিন আগে যাকে আপনারা অপমান করেছেন, আক্রমণ করেছেন, তাকে অপরাধী প্রমাণ করার জন্য ধর্ণায় বসেছেন, তাদের নিজের হাতে চাখাইয়েছেন হরিবংশজি। তিনি বুঝিয়ে দিলেন তিনি অনেক বড় মনের মানুষ এবং তার উদারতা এবং মহানতার পরিচয়। সমস্ত ভারতবাসীর পাশাপাশি আমিও তাকে শুভেচ্ছা জানাতে চাই, মোদী বলেছেন, কয়েক শতক ধরেই বিহার আমাদের গণতন্ত্রের অর্থ বুঝতে শিখিয়েছে। আজ বিহারের সাংসদ এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান যে সৌজন্যে নজির গড়লেন তা গণতন্ত্র প্রেমীদের গর্বিত করবে। নিন্দুকেরা অবশ্য বলছে প্রধানমন্ত্রী টুইটে একাধিকবার বিহারের উল্লেখ থেকে বেরিয়ে যাচ্ছে। সামনে বিহার নির্বাচনের কথা মাথায় রেখে টুইটটি করা হয়েছে। এ তো গেল প্রথম পর্ব। প্রধানমন্ত্রী এই টুইটে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় রাজ্যসভা নাটকের দ্বিতীয় পর্ব। ডেপুটি চেয়ারম্যান চিঠিতে জানিয়ে দেন, রবিবার সাংসদরা তার সঙ্গে যে আচরণ করেছেন সেই জন্য তিনি ব্যথিত, আর এই কারণে তিনি অনশন করতে চান। ধর্ণার পাল্টা অনশনের এই চালে দিশেহারা বিরোধীরা আবার রাজ্য অধিবেশনে বয়কটের সিদ্ধান্ত নেন। রাজ্যসভা কংগ্রেসের দলনেতা গোলাম নবী আজাদ জানিয়ে দিয়েছেন, এই আট সাংসদদের সাসপেনশন প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা অধিবেশনে যোগ দেবেন না। এরপরে ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।